এই যেটা গুগল সায়নদেব যেটা বললো যে সত্যি মানে আজকে আমার এখানে আসাটা শুধু ওর জন্যই আসা, একেবারেই ওর জন্য, ওর এবং প্রিয়াঙ্কার জন্য, কারণ আমার আজকে সত্যি খুব ঠাসা কিছু কাজকর্ম রয়েছে পরপর। তাছাড়া নিজে আমাদের একটা ফেস্টিভ্যাল চলছে, তার শেষ দিন আজকে। কিন্তু সায়নদেবের মধ্যে এমন একটা সহজাত স্বতঃস্ফূর্ত যেটা থিয়েটারের মানুষদের মধ্যে থাকে, আন্তরিকতা আছে, যেটার আকর্ষণ আমি কখনই এড়াতে পারিনি। শেষবার কথা হয়েছিল যে ব্যাঙ্গালোরে গিয়ে, ওর দলটা ব্যাঙ্গালোরে, আপনার ওখানে অনেকেই হতো সেটা জানেন, ব্যাঙ্গালুরুতে গিয়ে ওর প্রোডাকশনটা দেখব, সেটাও হয়ে ওঠেনি। আজকেও খুব খারাপ লাগছে, আমি দেখতে পারবো না। কিন্তু ওর সঙ্গে কথা বলে মনে হয়েছে যে ও শুধু থিয়েটারে ভালো কাজ নয়, থিয়েটারে বড় কাজ করবে। তার সমস্ত রকম রসদ, মশলা, চর্চা, বিনয় এবং যাকে বলে সহজাত স্বাভাবিক থিয়েটারের মানুষদের মধ্যে আমরা যেরকম প্রত্যাশা করি, যেটা হয়তো আমাদের অনেকের মধ্যে নেই বা সেইটা, সেই গুণগুলি ওর মধ্যে প্রকটভাবে বিদ্যমান। আমি অনেকবার ভাবার চেষ্টা করেছি যে এটা আমাদের এই শহরে অনেক সময় অনেকের মধ্যে যেমন আছে, আবার অনেকের মধ্যে নেইও, সেটা সায়নদেবের মধ্যে এত প্রকটভাবে থাকার কারণ কি? কখনো ভেবেছি সেটা জিন, অর্থাৎ মেঘনাথ ভট্টাচার্যের ছেলে? সেটা নিশ্চয়ই। মেঘনাথ আমাদের থিয়েটারে একজন অজাত শত্রু মানুষ, যাকে সবাই ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এবং মেঘনাথ তার কাজ নিয়ে আমার আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তিনি তার কাজ দিয়ে বাংলা থিয়েটারে ইতিমধ্যেই যে জায়গায় চলে গেছেন, এবং সেটা একটা নিজস্ব ঘরানা। আমি এই এই আমাদের যে আমরা একটা নাট্যপত্র বার করি, এইবারে তার সংখ্যায় মেঘনাথদাকে নিয়ে একটা দীর্ঘ ক্রোড়পত্র বার করেছি, এবং মেঘনাথদের সঙ্গে একটা খুবই অন্তরঙ্গ একটা কথোপকথন আছে, পুরো তার তার থিয়েটার জীবন, থিয়েটার জার্নি, তার থিয়েটারের দর্শন, তার থিয়েটারে বেড়ে ওঠে, সেখান থেকে পুরো একটা জ্যান্ত ভাইব্রেন্ট মানুষকে আপনারা পাবেন। আমি ইন্টারভিউটা নিয়ে খুব যুগপৎ উত্তেজিত এবং উদ্বুদ্ধ বোধ করেছিলাম, এবং সেটা সাধারণত আমি করিনি, অনেককেই ফোন করে বলেছিলাম যে অন্তত ইন্টারভিউটা পড়বেন, আমার মনে হয় পুরো গোটা মেঘনাথদাকে ওখানে ধরা যাবে। তো এহেন মেঘনাথ ভট্টাচার্যের যে গুণ, তার খুব স্বাভাবিকভাবেই সায়নদেবের উপর বর্তাবে, সেটা বড় কথা নয়। তো আমার নিজের আরও মনে হয়েছে যে এই শহর থেকে এত শো মাইল দূরে যে থিয়েটার চর্চা করছে, সেটাই সম্ভবত আমাদের এখানকার এই জলবায়ুর মধ্যে, যে রবীন্দ্রনাথ যে কথাটা বলেছিলেন যে সমবয়সে এবং সম ব্যবসায় আসলে কোনো বন্ধুত্ব হয় না, এই এইটা আমরা অনেকেই সেটা ভুল প্রমাণ করেছি, আবার ভেতরে সেগুলো থাকেও। কিন্তু এই যে শহর থেকে এত সময় দূরে ও যেটা করছে, সেটার কারণ বোধহয় শহর থেকে, এই শহরের যে যে সমস্যার কথা বলছিলাম, তার সংক্রমণ থেকে ও আশ্চর্যভাবে গেরিলার মতো, গেরিলা যোদ্ধার মতো নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, যার ফলে এখানে কাজ করার কাজ করলে যে স্বাভাবিকভাবে যে মালিন্য তৈরি হয়, এবং আমরা এখন অনেক অনেক অনেককে আমি এরকমও দেখেছি থিয়েটারে, আমি কি পেরেছি সেটা দেখার জন্যে থিয়েটারে যান না, আমি কি পারিনি সেইটা দেখার জন্যে থিয়েটারে আসেন। এই যে আমি কি পারিনি, এইটা ছোটোবেলা থেকে এমনভাবে চাড়িয়ে দেওয়া হয় আমাদের ভেতরে, অর্থাৎ মুখ মলিন করে দেওয়ার মধ্যে যে আনন্দ আছে, অন্যের অন্যকে অন্যের কাজকে বা অন্যকে নস্যাৎ করে দেওয়ার মধ্যে যে 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 এবং নিজেকে তার সূত্রে নিজেকে স্বতন্ত্র করে তোলার ভেতর যে যে উদ্যমতা আছে, যে উচ্ছ্বাস আছে, সেই সেই সেইটার বাইরে সায়নদেব নিজেকে বোধহয় রাখতে পেরেছে বলেই এখন এতটা নির্মল, ও এখন এতটা সতেজ, এবং ও এখনও এতটা প্রাণবন্ত। আমি চাইবো ওর এই কাজ, ওর এই চর্চা, ওর এই মন, ওর হৃদয়, ওর এই মস্তিষ্ক স্মরণিকার মতো, স্মরণিকার সঙ্গে জাগরূক থাকুক। প্রায় 20 জন ব্যাঙ্গালোর থেকে এসে এখানে অভিনয় করছেন, আমরাও এইভাবে গেছি কিছুদিন আগে ব্যাঙ্গালোরে, একটা ফেস্টিভ্যাল করেছি, এবং এই যে 20 জন মিলে এসে, এবং প্রত্যেকে যে এখানে প্রেসিডেন্ট যিনি বসে আছেন, তিনি নাসার সঙ্গে যুক্ত, তার মানে প্রত্যেকে কৃতী মানুষ,
তারা তাদের পেশা এবং তাদের জীবিকা সূত্রে জীবন সূত্রে শহরে বাইরে গিয়ে কোথাও তারা লড়াই করছেন, তার মধ্যে সময় বার করে তারা থিয়েটার করেন এবং সেই থিয়েটার নিয়ে শুধুমাত্র নিজের শহরে তারা সীমাবদ্ধ থাকছেন না, তারা আপনাদের কাছে আপনাদের মতো সত্যিকারের নাট্যরসিক কলকাতার নাট্যজনদের কাছে তারা থিয়েটার নিয়ে আসতে চেয়েছেন। এইটার মধ্যে যে একটা তীব্র প্যাশন আছে, আততি আছে, এই আততিকে আপনাদের আমরা সবাই অনুভব করছি এবং তার জন্য স্মরণিকাকে এবং সায়নদেবকে, প্রিয়াঙ্কাকে, দলের সভাপতিকে এবং সমস্ত সদস্যদের, যে সবাই যারা এসেছেন, ওই যে সুন্দর নীল জার্সি পরে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।